খাতুরিয়া উপজেলা শিক্ষক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতার উপর নৃশংস হামলার প্রতিবাদে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন আয়োজন করেন ধানকোড়া গ্রিশ ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি এইচ এম লুৎফর রহমান। লুৎফর রহমান সাটুরিয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। সংবাদ সম্মেলনে তিনি তার উপর হামলার বর্ণনা দেন এবং ঘটনার পর তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয় বলে অভিযোগ করেন। তিনি এই নৃশংস হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বিষয়টির যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। এ সময় ধামরাই উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।